2021 বিধানসভা নির্বাচনের মূল স্লোগান ছিল খেলা হবে। এই খেলা হবে স্লোগান শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু খেলা হবে স্লোগান বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়েছে। শুধু এই রাজ্যেই নয়, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সকলের মুখেই খেলা হবে স্লোগান দেখা গেছে। কিন্তু খেলা হবে এই স্লোগান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে খেলেছেন 2021 বিধানসভা নির্বাচন, কিন্তু এই খেলা হবে স্লোগানকে পাথেয় করে কিন্তু এককভাবে 200-র অধিক আসন নিয়ে জয়লাভ করেছে। তারপরে জয়লাভ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে। আজকে একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। একইভাবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার সোনামুখী ধানসিমলা গ্রামে। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা জুড়েও সরকারি উদ্যোগে খেলা দিবস উদযাপিত হচ্ছে। বাঁকুড়া জেলা সোনামুখী পঞ্চায়েত সমিতি ও ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ধানসিমলা ফুটবল গ্রাউন্ডে একটি মহিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের খেলায় কলকাতা সেবাইন স্পোর্টিং ইউনিয়নের সাথে বেহালা সরসোনা স্পোর্টিং ইউনিয়নের মধ্যে খেলা হয়। এদিনের খেলা দিবসের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার এবং সোনামুখী থানার আইসি সৌম দত্ত এবং বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউসুফ মণ্ডল প্রমুখ। ধানসিমলা গ্রামে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউসুফ মণ্ডলের নেতৃত্বে মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে কিন্তু গ্রামের মানুষের মধ্যে উৎসাহ যেমন রয়েছে, তার পাশাপাশি যেমন সাধারণ মানুষ মনে করছেন এই খেলা হবে দিবসকে কেন্দ্র করে মানুষ যে সমস্ত খেলোয়াড় রয়েছেন তাদের উৎসাহ বাড়বে, সরকার তাদের পাশে থাকবেন, প্রতিটা ক্লাবকে বিভিন্নভাবে সাহায্য করছেন রাজ্য সরকার। দেওয়া হচ্ছে আজকে খেলা হবে দিবস থেকে ফুটবল প্রত্যেকটা ক্লাবকে, আর আজকের খেলা হবে এই দিবস নিয়ে। এবং আজ এই ধানসিমলা গ্রামে যে খেলা মহিলা ফুটবল খেলা সমস্ত বিষয়ে আমরা জানবো। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রয়েছেন আর তার পাশাপাশি ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন। দাদা, কী পরিস্থিতি আজকে, কাদের খেলা হচ্ছে, কারা এসছে দেখতে? এইখানে বিভিন্ন অঞ্চল থেকে আজকে আমাদের 16ই আগস্ট সারা রাজ্যে, তার সাথে সাথে সোনামুখী ব্লকেও আমাদের যুবকল্যাণ দপ্তর থেকে আমরা ধানসিমলা আমাদের নেতৃত্বে খেলা দিবস মহিলা ফুটবল টুর্নামেন্ট আমাদের আজকে শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হবে। দর্শকের আগমন, দর্শক ইতিমধ্যেই মাঠে আসতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের মহিলা টিম আমাদের ওয়ার্ম আপ করছে, ড্রেস আপ করছে, তারা ইতিমধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা দিবস সূচনা করবেন। আমাদের বিডিও ম্যাডাম আসছেন, আমাদের যুব দপ্তরের আধিকারিক এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঞ্চলের প্রধানরা আসছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আসছেন, পঞ্চায়েত সভাপতি আসছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করব। দাদা, এই খেলা হবে এই স্লোগান 2021 বিধানসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই কিন্তু একইভাবে স্লোগান করেছিল, ফয়দা হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের 200-র অধিক আসন নিয়ে জয়লাভ করেছে। এই খেলা হবে স্লোগান এবং ক্লাবকে এতটা সাহায্য সহযোগিতা, কি মনে হয় ক্লাবরা এগিয়ে আসবে, এলাকার মানুষ আরও খেলায় আগ্রহ বাড়াবে, কি মনে হয় আপনার? খেলা হবে একটা আকর্ষণ। বিধানসভার ভোটের আগে দিদি বলেছিল খেলা হবে, খেলা 2021-এ যেভাবে খেলা হয়েছে 213টা আসন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাপোর্ট করেছেন এবং মানুষ সেই খেলা হবে আগে আবেগ উদ্দীপনা বেগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্ণপূর্ণ হয়েছে। এবং আগামী দিনে সারা ভারতবর্ষে দিদি বলেছে আমাদের ভারতবর্ষেতেও সারা রাজ্যে খেলা হবে দিবস পালিত হবে। আর খেলা হবে দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, আজকের এই খেলা হবে দিবস নিয়ে এলাকার মানুষকে কী বার্তা দেবেন? আগামী দিনে যে সমস্ত উন্নয়ন আছে আমাদের ইতিমধ্যেই দুয়ারে সরকার আছে, খেলা দিবস মালিত শুধু খেলা নয়, খেলার মধ্যে উন্নয়ন আছে, আছে ক্রিকেট খেলা, আছে ভলি খেলা, আছে এবং আরও বিভিন্ন রকম, যেমন দিদি দুয়ারে সরকারে বলেছে স্বাস্থ্যসাথী খেলা আছে, আমাদের লক্ষ্মী ভাণ্ডারের খেলা আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের খেলা আছে, বিভিন্ন দিক দিকে দিদি খেলা হবে শুরু করেছে। সেই খেলা হবেকে নিয়ে মানুষের উদ্দীপনা আবেগ, এই মানুষ এর কিছুক্ষণের মধ্যেই মাঠ জনপ্লাবন হয়ে ভরে উঠবে। আর একটা বিষয় জানতে চাইবো, যে খেলা হবে এটা কি শুধু ক্লাবের ছেলেদের উৎসাহ দিতে নাকি বিরোধীদের কোনো একটা বার্তা দিতে চাইছেন খেলা হবে মধ্য দিয়ে? অবশ্যই ক্লাবের সাথে সাথে বিরোধীদেরও বার্তা দিতে চাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে খেলা হবে,
খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি ত্রিপুরাতেও খেলা শুরু করতে চলেছে এবং ওখানে অলরেডি খেলা হচ্ছে। এবং আমাদের এই পশ্চিমবঙ্গের ক্লাবের সাথে সাথে সাধারণ মানুষের সঙ্গে আমাদের দিদি জিহা বলেছে খেলা দিবস পালিত সব জায়গায় আজকে একই টাইমে একই দিনে আমাদের সারা রাজ্যের এবং বিভিন্ন রাজ্যেও এখানে খেলা দিবস পালিত হচ্ছে। যেমনটি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছেন যে খেলা হবের মধ্যে দিয়ে কিন্তু ক্লাবদের যে সমস্ত ছেলেরা রয়েছে তাদেরকে উৎসাহিত করার পাশাপাশি বিরোধী দলনেতাদের একটা বার্তা দেওয়ার চেষ্টা, আগামী নির্বাচন কিভাবে হবে, আগামী ভোট রয়েছে, আগামী পরবর্তী 24-এ লোকসভা নির্বাচন, সে বিষয়কে পাথেয় করে কিন্তু খেলা হবে দিবস সর্বোপরি খেলা হবে এই স্লোগানকে মাথায় রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে, খেলা দিবস করতে চলেছে, খেলা দিবস হচ্ছে আজ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনই কিন্তু বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বাঁকুড়া ধানশিমলা থেকে প্রতিবাদী আওয়াজ, দেবব্রত মণ্ডল।